গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের পাশে নিয়ে। আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো তাই সকালের কাজটা সেরে আমরা সকালে টিফিন করে তারপর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন ভিজা কয়েকটা কাপড় আছে, ওগুলোকে একটু বাইরে মেলে দেবো, তারপর রান্নাঘরে গিয়ে রান্না চাপাবো। তো দেখো মুখটা কিরকম লাগছে, কানের নেই আজকে। তো কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো কানেরটি খুলেছিলাম, তাই আর পড়তে মনে নেই, তো পরে পরে নেবো। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর কিছু ভিজা কাপড় এখন একটু উঠানে মেলে দেব, তারপর রান্নাঘরে চলে যাব। ঘর থেকে বেরিয়ে দেখি এই কি অবস্থা। দেখো এখন বাজে সকাল 10টা, আর এখন ব্যায়াম চলছে। একজনে ব্যায়াম করছে, তো আরেকজন রোদ্দুর মধ্যে বসে বসে ব্যায়াম করা দেখছে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এসে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কাল বিকালবেলা ননদ এসেছে ননদের মেয়েকে নিয়ে বেড়াতে। এখন তো স্কুল বন্ধ দিয়েছে শীতের জন্য, তো তাই কিছুদিন থাকবে, তো স্কুল খুললে আবার চলে যাবে। আমরা তো ছোটোবেলা কত অপেক্ষায় থাকতাম যে কখন স্কুল বন্ধ হবে আর কখন মামার বাড়িতে বেড়াতে যাব। এটারই কিন্তু একটা আলাদা আনন্দ, স্কুল বন্ধ করলে মামার বাড়িতে বেড়াতে যাওয়া। তো তাই মামুনিও চলে আসলো। তো এখন আমার ননদে বসে সবজি কেটে দিচ্ছে, বলছে বৌদি আমি সবজিগুলি কেটে দিই, তুমি রান্নাটা বসিয়ে দাও। আর এদিকে মামুনি বলছে আমাকে একটু ক্যামেরা করো না মামি, আমি একটু ডান্স করব। তোমরা তো সবাই ওর নাচটা দেখতে পেলে, তো ওটা ওর আনন্দের নাচ ছিল, মন থেকে নেচেছে, কারণ মামার বাড়িতে এসেছে তো, তো খুব খুশি তাই। আর এখনকার বাচ্চারা তো ছোটো থেকেই পড়ার যে চাপ ওদের উপরে পড়ে, তো ওরা যদি কিছুদিনের জন্য পড়া থেকে রেস্ট পায় না, তো খুব খুশি থাকে। আর এমনিতেও মামার বাড়িতে বেড়াতে আসলে খুব খুশি থাকে, মাকে বলে মা আমরা আজকে বাড়িতে যাব না, কালকে বাড়িতে যাব না, মানে যতদিন ও বাড়িতে না যেয়ে থাকতে পারে মামার বাড়িতে, ততই ভালো মনে করে যে পড়াশোনাটাও কম করতে হবে। তো ওটা আমাদের ক্ষেত্রেও তেমনই ছিল। আর এদিকে দেখো আমি লাই পাতা বেটে নিয়েছি, আর এদিকে কেন্দি সোনা দেখো শুয়ে আছে, খুব মানে মনের খুশিতে ঘুমাচ্ছে। আমাকে বলছে মামি আসো না আসো না, কেন্দি সোনাকে একটু ক্যামেরা করে যাও, দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে সোফার মধ্যে। তো আমি এসে তোকে একটু ক্যামেরা করে নিলাম, তো তোমরা দেখো দেখো কি মনের আনন্দে ঘুমাচ্ছে। আর এদিকে মামুনি টিভিও দেখছে, আবার দূরে দূরে রান্নাঘরে গিয়ে আমাদের সাথে ভোগভোগিও করছে, দুটোই চালু আছে। আর এদিকে আমি বত্তা শাকটা নামিয়ে নিয়েছি, আর এই দেখো লাই পাতা যে বেটেছিলাম তো ওটা সোমবার দিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপিটা রান্না করে নেব, আর এখন বেগুন ভাজা করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না এতটুকুই, আর বেশি কিছু করব না। তো বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরোবো, তো দেখো রেডি হয়ে নিয়েছি আমরা, তো আমরা এখন বেরিয়ে পড়ব। আর ননদকে বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, ও বলছে যাবে না, মামুনি আমাদের সাথে বেড়াতে যাচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি আমাদের পাশে থাকো, তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। তো এই দেখো আমরা চলে আসলাম, আর আজকে স্পেশাল একটা জিনিস নিতে এসেছি। এই দেখো আমরা কোথায় আসলাম, আমরা চলে আসলাম টাইমেক্সে। আর টাইমেক্সের কালেকশন না খুবই ভালো, আর লং টাইম লাস্টিংও করে। আর টাইমেক্সের কালেকশনগুলি না আমার খুব ভালো লাগে, তো তাই আমি যা কিছুই নিই টাইমেক্স থেকেই এসে নিয়ে যাই। এই দেখো আমি চয়েস করে নিচ্ছি কোনটা আজকে নেব, তাই তো আমি আজকে যাই নিচ্ছি, আমি ওটা গিফট করব। তো কাকে গিফট করব এখন তোমাদের বলবো না, সময় আসলে তোমরা জানতে পারবে। দেখো গড়িগুলো কত সুন্দর, তো তোমাদের কোনটা ভালো লাগছে? এই দেখো আমার এই গড়িটা খুব পছন্দ হয়েছে।
যাই হোক, আমি গিফট নিয়ে নিয়েছি, তো এখন আমরা বেরিয়ে বললাম টাইমেক্স থেকে। এই যে আমরা গাড়িতে বসে গেলাম, বসে এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি, হঠাৎ প্ল্যান হয়েছে, কিন্তু আমাদের ঘরের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, অনেক বছর হয়েছে তো তাই খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে যখন বেরিয়েছি তো চলো কিছু ফ্রিজ দেখে আসি, যদি চয়েজ হয় তাহলে তো চেঞ্জ করে নেব। তো চলে আসলাম তাই গিরিরাজে, আর এখন ফ্রিজ দেখে নিচ্ছি কোনটা ভালো লাগছে বলো তো দেখি বন্ধুরা। আমার তো সবগুলো ফ্রিজের কালারই ভালো লাগছে, কিন্তু সবগুলো ভালো লাগলেই তো হবে না, নিতে তো হবে একটাই। তো ঘুরে ঘুরে দেখছি কোন ফ্রিজটা নেব, কোনটা ভালো। তো চলো পাশে থাকো, তোমরা দেখতে থাকো। গিরিরাজ থেকে বেরিয়ে তো এখন চলে আসলাম আমরা পাসপোর্টের দোকানের সামনে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই বাড়ি থেকে আর রান্না করবো না, তাই আমরা এখান থেকে দম বিরিয়ানি নিয়ে নিচ্ছি সবার জন্য। আর এখন চলে আসলাম বাড়িতে, আই দেখো আসা মাত্র ক্যান্ডিশোনা কী করছে, ও তো বাড়িতে ছিল আমাদের সাথে যায়নি, তো আমরা বাড়িতে আসা মাত্রই দেখো ও কী করছে, তো ও কী এনেছে ও দেখছে। তো ওর জন্য আজকে একটা ব্রাশ আর কলগেট এনেছি, তো ওটার গন্ধ পেয়েছে তো ও শুনছে। আর আজকে আমরা সবার জন্য দম বিরিয়ানি নিয়ে আসলাম, তো রাতে আমরা দম বিরিয়ানি ডিনার করব। তো এখন বাজে রাত্র 10টা, তো আজকের জন্য এতটুকুই। আবার বন্ধুরা তোমাদের সাথে কালকে সকালে আমার দেখা হবে, তো এখন আমরা সবাই মিলে রাতের ডিনারটা সেরে নেব। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা, আর আমি পরের দিনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো আজকেই দেখো ফ্রিজটা নিয়ে এসেছে, কিছুক্ষণ আগে ফ্রিজটা ওরা পাঠিয়েছে, তো এই যে এই জায়গাতে রেখে তো দিয়ে গেছে ওরা। আর দেখো ফ্রিজটা কীরকম হয়েছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ফ্রিজটা কীরকম হয়েছে, ওটাই কালকে আমি চয়েস করে এসেছিলাম। তো তারা বলেছিল যে পরের দিন বাড়িতে পাঠিয়ে দেবে। এই দেখো ফ্রিজটার ভিতরটা, আমার খুব ভালো লেগেছে ফ্রিজটা, আর আগের ফ্রিজটা না অনেকটা খারাপ হয়ে গিয়েছিলো, তাই এটা চেঞ্জ করে নতুনটা নিয়ে আসলাম। আগের ফ্রিজের ডিপ ফ্রিজটা কিন্তু উপরে ছিল, আর এখন নতুন ফ্রিজের ডিপ ফ্রিজটাই দেখো নিচে তোমরা দেখতে গেলে। আর ফ্রিজটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর এই দেখো ফ্রিজটা এই জায়গাতে রাখায় তো অনেক জিনিসপত্র সরাতে হয়েছে, তো এগুলোকে এখন আমি একটু গুছিয়ে নেব। আর আজকে চালও ফুরিয়ে গেছে, তো তাই নতুন চালের বস্তা ভেঙেছি, তো চালগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি দুটো বালতির মধ্যে চালগুলো ভরে নিয়েছি, এই দেখো। তো চাল গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই দেখো এই বালতিটাও ভরে নিয়েছি, আর ছোটো লাল বালতিটাও ভরে নিয়েছি। তো এখন চালগুলিকে আমি গুছিয়ে রাখছি, আর এদিকে আমি পরিষ্কার করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এই দেখো। আমি ফ্রিজের কিনার দিয়ে এগুলো রেখে দিয়েছি গুছিয়ে, আর এখন টেবিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর জলের ফিল্টারটা ফ্রিজের সাথে ছিল আগে, তো এখন এটাকে সরিয়ে এদিকে নিয়ে আসলাম। আর এই দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই ফ্রিজের ভিতরটা আমি গুছিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি ফ্রিজের ভিতরটা কীভাবে আমি সাজিয়েছি, সাজিয়ে নিয়েছি, এই দেখো। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।